हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल लिपिज किचन। आज हमें शेयर करब भीषण लोभनीय एकदम जीभे जल आना स्वादे एग 65 रेसिपी। आशा करछि आमार आजकेर ई डिमेर रेसिपि आपनादेर भीषण भालो लागबे। आमार चैनल एखोनो ना सबस्क्राइब करा थाकले चैनलटी सबस्क्राइब करार अनुरोध रइल। तो चलुन आर देरी ना करे झटपट बानिए देखाई। एग 65 बनानोर जोन्नो आमी प्रथमे 8 खाना डिम सेद्ध करे निएछि भालोभाबे। डिम सेद्ध करे नेयार पर एभाबे हाफ हाफ करे टुकरो करे निए कुसुम आलादा करे रेखे डिमेर सादा अंशके खूब मिहि करे एभाबे कुचिए निएछि। देखतेई पाच्छेन खूब सुंदर मिहि करे कुचिए निएछि। एबार एई मिहि करे कुचोनो डिमेर सादा अंश निए निच्छि एकटा मिक्सिंग बोलेर मध्ये। এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি কুচোনো পেঁয়াজ। একটা মাঝারি সাইজের পেঁয়াজকেও খুব সুন্দর মিহি করে কুচিয়ে নিতে হবে। পেঁয়াজ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচোনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পর এখানে আমি মিশিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে, অর্থাৎ 1 টেবিল চামচ প্রায় রসুন কুচি। রসুন খুব মিহি করে কুচিয়ে নিয়েছি আর একটু বেশি পরিমাণেই অ্যাড করছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন মতো আদা কুচি। আদাকেও খুব মিহি করে কুচিয়ে রেখেছিলাম। এবার অ্যাড করে দিচ্ছি কারি পাতা খুব মিহি করে কুচোনো। দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার এখানে বাইন্ডিং হিসেবে মিশিয়ে দিচ্ছি প্রায় 4-5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 3 টেবিল চামচ ময়দা। মিশিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার এখানে মিশিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস। এতে করে এর স্বাদটা ভীষণ চটপটা তৈরি হবে। এবার একটা ডিমের মধ্যে অল্প লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেটাও এখানে অ্যাড করে দিলাম। এবার সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত মিক্স করে নেব যতক্ষণ না এটা একটা সুন্দর মন্ডের মতো তৈরি হয় বা এই মিশ্রণের মধ্যে সুন্দর একটা বাইন্ডিং এসে যায়। দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণটায় সুন্দর বাইন্ডিং এসে গেছে। এবার আমি ভেজে নেয়ার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল গরম করেছি। রিফাইন্ড অয়েল ভালোভাবে গরম করে নিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে এনে অল্প অল্প পোর্শন এভাবে ছেড়ে দিচ্ছি, ঠিক যেভাবে আমরা পকোড়া ভাজা করি সেভাবেই। যেহেতু অনেকটা মিশ্রণ তাই হাফ মতো আমি এখানে ভাজতে দিয়েছি। প্রায় 2টো ব্যাচে আমি সমস্ত পকোড়াগুলো ভেজে নেব। ফ্লেমটা মিডিয়ামে রেখে মোটামুটি হালকা সোনালি রং আসা পর্যন্ত এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তবে অবশ্যই কিন্তু খুব বেশি কড়া করে ভাজবেন না, তাতে করে যেহেতু ডিমটা সেদ্ধ আছে ডিমটা শক্ত হয়ে যেতে পারে। দেখুন হালকা একটা সোনালি রং এলে আমি কিন্তু পকোড়াগুলো তুলে নিচ্ছি। একইভাবে নেক্সট ব্যাচের পকোড়াগুলোও ভেজে নিচ্ছি। সমস্ত পকোড়া সুন্দর করে হালকা সোনালি রং করে ভেজে তুলে নিয়েছি। এবার প্যানের যে এক্সট্রা তেল সেটা উঠিয়ে রাখছি। মোটামুটি 2 চামচ মতো তেল থাকলেই কিন্তু বাকি প্রসেসটা তৈরি হয়ে যাবে। তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ কুচোনো রসুন আর 4টে গোটা শুকনো লঙ্কা। এগ 65-এর মধ্যে কিন্তু এই শুকনো লাল লঙ্কা আর রসুনের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে। দিয়ে দিয়েছি কারি পাতা বেশ কয়েকটা আর দিয়ে দিয়েছি মিহি করে কুচোনো আদা আর কাঁচা লঙ্কা। 1/2 টিস্পুন আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এবার সব কিছুকে মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার মিশিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এখানে আমি প্রায় 1/2 কাপ মতো টমেটো কেচাপ মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে রেড চিলি সসও অ্যাড করতে পারেন, তবে আমি কেবল টমেটো কেচাপ অ্যাড করলাম। আর মিশিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। এবার সব কিছুকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে সব কিছু কষিয়ে নেয়ার পর এবার ভেজে রাখা ডিমের পকোড়াগুলো মিশিয়ে দিয়েছি। এবার এই সসের সাথে খুব ভালো করে ডিমের পকোড়াগুলো মিক্স করে নিচ্ছি। ফ্লেমটাকে কিন্তু আমি এখন মিডিয়াম টু হাইতে রেখেছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এটা তৈরি হচ্ছে, দেখতে ভীষণ লোভনীয় হচ্ছে, খেতেও কিন্তু এটা দুর্দান্ত সুন্দর হয়। অবশ্যই আপনারা বাড়িতে একবার এটা বানাবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হলো।
একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার কিন্তু আর বিশেষ কিছু করার নেই। ফ্লেমটা অফ করে দিচ্ছি আর উপর থেকে একটু কাঁচা লঙ্কা আর কারি পাতা ছড়িয়ে দিচ্ছি এক্সট্রা একটা ফ্রেশ ফ্লেভারের জন্য। দেখতেই পাচ্ছেন আমার এগ 65 কিন্তু একেবারে রেডি, গরম গরম সার্ভ করে দিয়েছি। এটা খেতে দুর্দান্ত সুন্দর হয়। আশা করছি আমার আজকের এই এগ 65-এর রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না যেন। আজকের মতো এই পর্যন্তই, আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।